ঠিকই শতাব্দী আগে চলে যাওয়া সালমান তার ভক্তদের মাঝে এখনও জীবন্ত আছেন তার ফ্যাশন কাজ আর অসাধারণ অভিনয়ে সিলেটের জোকীগঞ্জে জন্ম নেওয়া সালমান মাত্র তিন বছরের ক্যারিয়ারে পেয়েছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তা এমনকি তার মৃত্যুর পরে জন্ম নেওয়া প্রজন্ম তাকে আইডল বলে মানেন বলেন সালমান ছিলেন হিরোদের হিরো তাদের মতে নিজস্ব ব্যতিক্রমী স্টাইলের কারণে সালমান ছিলেন সময়ের চেয়ে থাকা এক তারকা সালমান ভাই সাল আই মিন বছর আগে মানে যেগুলা করে গেছেন যে স্টাইলগুলা করে গেছেন বর্তমান যারা আছে তারা তো এগুলা মানে কফিও করতে পারে না স্টাইল স্টাইলের জন্মদাতা ছিলেন সালমান আমাদের সালমান মাত্র সাতাশটি সিনেমাতে অভিনয় করেছিলেন সালমান শাহ যার অনেকগুলো ছিল তার অকাল মৃত্যুতে অসম্পূর্ণ তবু সেসব সিনেমাতে এক পলক তাকে দেখার জন্য বহুবার পর্দায় বুধ হয়েছিলেন সিনেমা প্রেমীরা এখনো তার ছবি টিভিতে প্রচারিত হলে চ্যানেল বদলান না সালমান ভক্তরা আর এই মানুষটাকে আমি অনেক ভালোবাসি বা অনেক সালমানের অনেক ফ্যান আছে যারা খুব বেশি ভালোবাসে আর এই ভালোবাসা থেকে এই জায়গায় আসা জিয়ারত করা আর দোয়া ছাওয়া ওনার ছবি দেখে দেখে এক অনেক ভালো লাগতো তারপরে যে হত্যা করা এই এইভাবেই ওনার প্রেমে পড়ে গেলাম সালমানের মৃত্যুর দিনে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির দরগা কবরস্থানে চিরনিদ্রা শায়িত সালমানের কবর জিয়ারতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন ভক্তরা নিজ উদ্যোগে করেন মিলাদ দোয়া আর সিন্নি বিতরণ যদিও করোনার কারণে এবার সালমানের সিলেট নগরীর দাঁড়িয়াপাড়ার বাসা ভক্তদের জন্য উন্মুক্ত না থাকায় সেখানে যাওয়া হয়নি তাদের গত দুদিন আগে কথা হয়েছিলাম এখানে আসার আগে আমার সাথে কথা হয়েছিল আম্মা অসুস্থ আছেন সবাই দোয়া করবেন আমার জন্য কারণ আমরা যেখানে সাধারণ ভক্ত আমরা সহ্য করতে পারি না মৃত্যুর যে ইয়াটা এটা কেউই সহ্য করতে পারে নাই সেদিন শুক্রবার ছিল যেখানে এই দরগায় এসে জুম্মান নামাজ আদায় করার কথা ছিল সালমান সালমানরা কিন্তু সেটা পরা হয়নি দীর্ঘ তদন্তের পর সালমান আত্মহত্যা করেছেন বলে পিভিআই চূড়ান্ত রিপোর্ট দিলেও তা মানতে নারাজ সালমানের ভক্তরা এ বিষয়ে আছে তাদের নানা যুক্তি বিচার তো আমরা চাই আর পিবের পিবের যে রিপোর্টটা দিলেন আমরা তো সম্মানের সহিত প্রত্যাখ্যান করছি করে আমরা প্রেস ক্লাবে মানববন্ধনে করছি গত বছর যখন পিবে যখন সংবাদ সম্মেলন করেন তখন আমরা প্রধানমন্ত্রীর কাছে আর্জি করছি আমরা সালমান বক্ত ঐক্য জোটের পক্ষ থেকে যে পুনরায় এটা তদন্ত করা হোক সুদর্শন সু অভিনেতা সালমানের মৃত্যু বাংলাদেশের সিনেমা জগতের জন্য ছিল এক অপূরণীয় ক্ষতি পঁচিশ বছরেও এই শূন্যতা পূরণ হয়নি আর কখনো হবে কিনা সেটা নিয়েও আছে নানা প্রশ্ন ভক্তদের মতে বাংলা চলচ্চিত্রের মহানায়ক একজনই তিনি সালমান শাহ হাসান মোহাম্মদ শামীম বাংলা ভিউ সিলেট